কুড়িগ্রামে এবার আলুর ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম নিয়ে শঙ্কিত কৃষক। অনুকূল আবহাওয়ায় এবার খেতে রোগবালাইয়ের তেমন প্রাদুর্ভাব দেখা যায়নি। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। কুড়িগ্রামের কৃষক আলু ঘরে তোলার কাজে ব্যস্ত রয়েছেন। বৃষ্টির আগেই আলু ঘরে তুলতে না পারলে পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তেল, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বেড়ে গেছে অনেক। এ অবস্থায় আলুর ন্যায্য দাম না পেলে আর্থিকভাবে অনেক বেশি ক্ষতির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলন দেওয়া হয়েছে, মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, কিন্তু বাজারের অবস্থা খুবই খারাপ, বাজার কম, খরচাটা বেশি গেছে, কীটনাশকের দাম বেশি, মানে খরচাটার কারণে এখন ক্লান্ত হয়ে গেছে। বর্তমান বাজারে এই বিক্রি করতে গেলে আমরা কোনো মূল্য পাচ্ছি না। চলতি মৌসুমে কুড়িগ্রামে 7,000 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে 6,470 হেক্টরে। আমাদের এই বছরে 7,000 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে 6,470 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে এবং এখন পর্যন্ত ফলন যতটুকু পেয়েছি আমরা অনেক সন্তোষজনক, এবং কৃষকরা অবশ্যই জমি কমার পরেও তাদের লাভের পরিমাণ কোনোভাবেই কমবে না, তারা লাভবান হবে। আমরা বিকল্প যতটুকু জমিতে আবাদ হয়নি এটা চাচ্ছি বিকল্প লাভজনক ফসল দিয়ে এটাকে পুষিয়ে নিতে। প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এবার আলুর ভালো ফলন হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।